কি হয়েছিল কথা হয়েছিল? কাল থেকেই বুঝতে পেরেছি আমার প্রতি একটা টার্গেট ওদের আছে। ওরা সব বাইক নিয়ে ঘোরাঘুরি করছে, ওরা বলছে কমলদা বলেছে যাকে পাবো তাকেই ঝেড়ে দেবো, ঠিক আছে, কমলদার অর্ডার আছে, কমলদার পারমিশন আছে, ঠিক আছে, বুঝতে পারছিলাম এগুলো। এবং কাল থেকে আমাকে তারা, এর আগেও তারা করেছে, কাল থেকে তারা করে যাচ্ছে। কালকে এক বন্ধুকে আমি সরকার বাজার কালীবাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি যখন বাইক নিয়ে আসি, আমাকে তারা করতে করতে নিয়ে যায় ওই সুশীলা মেডিকেল ফার্মেসির গলিতে। গলিতে নিয়ে ওখানে ল্যাংড়া বাবাই, মণি, কুটি, পল্টাই, নানু, এরা মিলে রড রুল দিয়ে খুব মারধর করে, হাত ভেঙে দেয়, পাঁচ টুকরো হয়েছে, মাথায় মেরেছে, হাতে মেরেছে, সারা শরীরে ফেলে পিটিয়েছে, মোবাইলটা নিয়ে নিয়েছে, পকেটে কটা পয়সা ছিল সেটা নিয়ে নিয়েছে। নিয়ে টিয়ের পরে আমাকে মারতে মারতে যখন রুল ভেঙে যায় তখন বলে ছাড় ছাড় এবার এবার দিয়ে দে, দিয়ে দে বলাতেই তখন ওই সুশীলা মেডিকেলের ওখানে আশেপাশে মহিলারা বাচ্চা তারপর বয়স্ক লোকরা সব বেরিয়েছে, বেরিয়ে এসে যেই বেরিয়েছে তখন ওরা আমাকে ফেলে রেখে মাঠের কোণে দৌড় দিয়ে পালিয়ে গেছে। তারপরে ওরা আমাকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে দিয়ে আসে, ওখান থেকে তারপরে থানায় যাই। থানায় তো কোনো কমপ্লেন শুনবে যে আমি এই অবস্থায় এসেছি, কে করলো, কারা করলো, কী বৃত্তান্ত, ওইসব তো কিছু শুনলোই না, উল্টো আমাকে লক আপ করে দিল। লক আপ করে আবার যখন তাপসবাবু এসে দেখছে এই অবস্থা, তারপর আবার বার করে দিয়ে বলছে ঠিক আছে যাও হসপিটালে যাও। তারপরে আমি এই হসপিটালে, কোনো ডায়েরি নেয়নি, কিছু জিজ্ঞাসাবাদ করেনি, কিচ্ছু জানেনি। হচ্ছে ওদের সঙ্গে কি কোনো রকম শত্রুতা ছিল? ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, যেহেতু আমরা বিজেপি পার্টিটা করি। কোনো দিন এই মণি বলে ছেলেটা দেখলে রাস্তায় কথা বলতাম, ওর ওখান থেকে গাড়িতে তেল ভরতাম, মদ বিক্রি করে, মদ প্লাস তেল দুটোই বিক্রি করে ব্ল্যাকে, গাড়িতে যখন তেল না থাকলে ওখান থেকে তেল ভরতাম। কিন্তু ওদের সঙ্গে কোনো রকম আমার কোনো ভেদা মানে শত্রুতা ছিল না। আমরা বিজেপি করি, ওরা তৃণমূল করে, সুবোধ অধিকারীর নেতৃত্বে দলটা করে, কমল অধিকারীর নেতৃত্বে এইসব তাণ্ডব চালাচ্ছে এলাকায়, ঠিক আছে, এই তো চলছে। এগারোটা ঘটনা ঘটেছে, সেই সময় আমি বাড়ি ফিরছিলাম, ওর বন্ধু দ্বীপ বলে ছেলেটাকে নামিয়ে দিয়ে বাড়িতে, তারপরে আমি বাড়ি ফিরছিলাম। ওরা আমাকে ওখান থেকে তাড়া করে একদম সুশীলা মেডিকেলের ভিতরে ঢুকিয়েছে, আগেও বাইক ওদের, পিছনেও বাইক, পাঁচজন মিলে আমাকে নিয়ে, এখন কোনো কথা নেই, বত্রানে নেমেই রুল পিটা একদম রড দিয়ে মারায়, হাতে সেলাই পড়েছে। থানায় কমপ্লেন হয়েছে? থানায় গেছিলাম তো কমপ্লেন করার জন্য, থানায় তো কিছু শোনার আগে আমাকে ভিতরে করে দিয়েছে লকাবে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি, আমাদের এমএলএ এসেছিলেন, উনি দেখছে ব্যাপারটা, আমাকে ট্রিটমেন্টের ব্যাপারটাও বলে গেলেন, তারপর বাদ বাকিটা দেখছে বললো প্রদীপ লাহিড়ি। গতকাল রাতে প্রদীপ লাহিড়ির উপর হচ্ছে যেভাবে হচ্ছে আক্রমণ তো বলবেন, শুধু প্রদীপ লাহিড়ি বলে নয়, আমাদের প্রতিটা কর্মীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, একদিকে তৃণমূলের গুন্ডা বাহিনী, অন্যদিকে পুলিশ প্রশাসন, প্রদীপকে মারা হয়েছে, এফআইআর করতে গেছে, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে, এ কোন রাজ্যে বাস করছে আমরা জানি না। আর এই হসপিটালটা আমাদের হয়ে গেছে এখন ঘর বাড়ি, সপ্তাহে অন্তত দু থেকে তিনবার আসতেই হচ্ছে আমাদের কর্মীদের দেখতে, কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর পা ভাঙছে, পুলিশ নির্বিকার, কোনো জায়গায় এফআইআর নেওয়ানো হচ্ছে, জঙ্গল রাজত্ব চলছে। আর পুলিশকে আমি বলবো, বিজপুরের পুলিশকে আমি, আমাদের যারা কর্মকর্তা আছে তাদেরকে অনুরোধ করব, এবার থেকে এফআইআর করার দরকার নেই, পুলিশের হাতে শাঁখা চুরি আর সিঁদুর দিয়ে আসতে, কেননা এই পুলিশ পুলিশের কাজ করে না, এ তৃণমূল কংগ্রেসের স্ত্রী হিসেবে কাজ করছে। বারাকপুর কেন্দ্রে বিজেপি জয়লাভের পর তারপরেই হচ্ছে উত্তপ্ত যেভাবে পরিস্থিতি রয়েছে, প্রতিদিন ব্যারাকপুরের কোনো না কোনো প্রান্তে হচ্ছে কর্মী আক্রান্ত হচ্ছে, কি বলবেন? ধরুন ব্যারাকপুরে যিনি সাংসদ হয়েছেন তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নটা করতে চায়, এবং যবে থেকে সাংসদ হয়েছেন প্রতিদিন এলাকার উন্নয়নের জন্যে যা যা করণীয় পুরো এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং দিল্লিতে দরবার করছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে তারা ভয় পেয়ে গেছে, তাই জন্যে বিজেপি কর্মীদের আক্রমণ করছে এবং বারবার তাদেরকে হ্যাকেল করা হচ্ছে, যাতে তারা ভয়ে হয় তৃণমূলে চলে যাক, অথবা বসে যাক, অথবা প্রাণ সংশয়ের আশঙ্কায় তারা ভুগছে। বিজেপির সংকল্প যাত্রা দেখে কি হচ্ছে তৃণমূল সম্প্রীতি যাত্রায় নেমেছে? অবশ্যই, ওরা তো নকল করতে সবচেয়ে বেশি ভালোবাসে। গতকাল রাতে কাঁচরাপাড়া প্রতিরাম পল্লী প্রদীপ লাহিড়িকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে, অভিযোগ করছে তারা যে হচ্ছে তৃণমূলের হচ্ছে দুষ্কৃতিরাই নাকি তাকে হচ্ছে। দেখুন আমরা প্রথম বলছি,
23 তারিখের পর থেকে সারা বিচপূর্ণ সারা বাংলা জুড়ে বিজিবির যে ক্রিমিনালরা যে সন্ত্রাস করেছে সেই সন্ত্রাস আমরা মাথা পেতে নিয়েছিলাম, তার সামনে দাঁড়াতে পারিনি আমরা। তারপরে ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে, যখন 14 তারিখে এখানে দিদি আসলো এই মিলননগরে, তখন মানুষও বেরিয়ে আসলো যে না এই বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমস্ত ওই যে বিজিবির যে ক্রিমিনাল ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারপর তারা পিছিয়ে ঘটেছে। এবার আমাদের দলের থেকে কোনো ইনস্ট্রাকশন নেই যে কাউকে মারবে, আমরা সেই রাজনীতি করি না। আমার দল বলছে যে বদলা নয় বদল চাই, সবাইকে নিয়ে সব অবস্থান হোক, যে যা রাজনীতি সে করুক, আর আমরাও বলছি আমরাও রাজনীতি করছি আপনারা করুন, ফ্রেশ আর রাজনীতি হোক, মানুষ দেখুক মানুষের পাশে কারা আছে। এইবার যে যদি কেউ মেরে থাকে, কারণ নাম বললেন, যদি মেরে থাকে তা ডায়েরি করুক, পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের দলের কোনো কর্মী এইসব করেনি, এগুলো সব ওদের মধ্যে যা হচ্ছে নিজেদের লড়াই, নিজের লড়াইটাকে আমাদের ঘাড়ে চাপাচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বলে দিয়েছি যদি কেউ আমাদের দলের নাম ভাঙে করে থাকে থানা ডায়েরি করুন, আর প্রশাসন আরও বলছি যে আপনার ব্যবস্থা নেবে। বিষ্ফোরণের বিধায়ক একটা অভিযোগ করছেন শুভ্রাংশু রায় যে প্রতিদিন বিষ্ফোরণের কোনো না কোনো প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে তৃণমূলের দ্বারা, কী বলবেন? হ্যাঁ, এটা আমার তো নজর আসছে না, উনি বলতেই পারে, উনি কেন বলছে কী দেখে বলছে আর ঠিক ওনার বক্তব্য আলাদা। কিন্তু আমি একটা কথা আপনি বলছি যে আমাদের দলের কোনো ইনস্ট্রাকশন নেই যে কোনো বিজেপি হোক কেউ সিপিএম হোক কংগ্রেস হোক কাউকে গায়ে হাত দেবে, আমরা এই রাজনীতি বিশ্বাস করি না, আমরা কাউকে মারতে দেবো না। আর যদি কেউ মার খেয়ে থাকে থানায় ডায়েরি করুক, আমার প্রশাসনকে বলছি আপনার ব্যবস্থা নেবেন।